হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টি ফ্যামিলি। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। হ্যাঁ, আজকে আমি লোটে মাছের ঝুড়ো বানাবো, তার জন্য কী কী নিয়ে নিচ্ছি তোমরা দেখো। বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম লোটে মাছ, দুটো ছোটো সাইজের পেঁয়াজ, 5টা মতো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এবং অবশ্যই তেল। তেল ছাড়া তো মানে রান্নাটা কোনো দিকেই সম্পূর্ণ হবে না। দেখো বন্ধুরা, তেল নিয়ে নিয়েছি এবং এবার আমি রান্নাটা স্টার্ট করব। তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটা অবশ্যই অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। তাহলে বন্ধুরা, যারা যারা আমার রান্নাটা দেখছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে, তোমরা কী কেমনভাবে করো। দেখো বন্ধুরা, আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা একটু মুছে ভালো করে শুকিয়ে নেবো, দিয়ে তেল দেবো। দেখো বন্ধুরা, কড়াইটা শুকিয়ে গেছে এবং আমি তেলও দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু তেলটা পরিমাণটা বেশি লাগবে বন্ধুরা। দেখো অনেকটাই তেল দিয়েছি। এবার নুন হলুদ আর মাখিয়ে নেবো মাছের মধ্যে। আমি এর আগে নুন দিয়ে রেখেছিলাম, কাটার পর মানে কেটে ধুয়ে রাখার পর নুনটা লাগিয়ে রেখেছিলাম, তো একটু নুন দিলাম। বেশি নুন দেওয়া যাবে না, কারণ মাছটা যেহেতু শুকনো শুকনো হবে, বেশি নুন দিলে আবার ভেঙে মানে বেশি নুন হয়ে যাওয়ার ভয় আছে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভেজে নেবো, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে। এই রান্নাটা করতে কিন্তু কোনো মশলাপাতি কিছু মানে যেমন আদা রসুন মানে কিছুই লাগবে না, টমেটো টমেটো কিছুই লাগবে না, একটু ধনে পাতা দিতে পারো, কিন্তু আমার যেহেতু আমার বোন ধনে পাতা খায় না বলে আমি ধনে পাতা দিইনি, আমার বোন খেতে চায় না ধনে পাতা। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, কারণ যেহেতু মাছটা শুকনো শুকনো ভাজা হবে, ওই কারণে বেশি ভাজার দরকার নেই। একটু হালকা করে ভেজে নিলেই হবে। আমি পেঁয়াজের সঙ্গে কিন্তু লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এবার মাছটা দিয়ে দিলাম, মাছকোটা ভেজে নেবো। মাছকোটা মানে কড়াইয়ে দিয়েই মানে ওই একসঙ্গে রান্নাটা হবে। দেখো বন্ধুরা, মাছকোটা ভালো করে নেড়ে নেব, যেহেতু এটা গোটা রান্না হবে না তাই অত চিন্তা নেই যে ভেঙে যাবে কি কিছু, কোনো চিন্তা নেই। দেখো যে মশলা কোটা রেখেছিলাম, নুন হলুদ লঙ্কা আর সব দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদেরকে প্রথম আমার রান্নার এক্সপিরিয়েন্স বলি, লোটে মাছ রান্নার এক্সপিরিয়েন্স। মানে তখন আমার মা গোটা গোটা মাছ রান্না করতো, আমি এবার আমি প্রথম রান্না শিখছি, আমি রান্না করতে পারতাম না। আমি প্রথম লোটে মাছের ঝোল করব বলে মানে লোটে মাছটার প্রথম ঝোল রান্না করছি, ঝোল করব বলে আমি কড়াইয়ে তেল ঠেল দিয়ে যেমনভাবে মা রান্না করার রকম করেছি, কিন্তু এত জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি জানি না যে জল বেরোবে লোটে মাছ থেকে, এত জল দিয়ে দিয়েছি মাছটা পুরোটাই ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো আর ঘেটে পাক হয়ে গেছিলো, মানে গোটা করতে গিয়ে ঘেটে গেছিলো। তাই আমার এখন মানে লোটে মাছটা রান্না করতে গেলে ওই কথাগুলো মনে পড়ার খুব হাসি পায়। দেখো বন্ধুরা, আমি ঢাকা খুলে খুলে বারবার নেড়ে নেড়ে দিচ্ছি, যাতে এটা শুকনো শুকনো হয়ে যায় তাড়াতাড়ি। আর এর কিন্তু স্টিমটা, গ্যাসের স্টিমটা কমিয়ে খুব বেশি কমাবে না, মানে বেশি বাড়াবেও না কমাবেও না, কারণ লেগে যাওয়ার ভয় থাকে। দেখো তাও আমার কমানো আছে, তাও দেখো লেগে যাচ্ছে, একটু দেরি হয় রান্নাটা করতে, কারণ যেহেতু শুকনো শুকনো হবে, খুব ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। মানে গোটা গোটা করতে হলে তো একবার বসিয়ে দিলাম, দেখ কিছুক্ষণ পর নামিয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু এরা বারবার নেড়ে নেড়ে হাত ব্যথা হয়ে যায়, ওই জন্য আমি ঝুড়ো রান্নাটা করতে আমার খুব বিরক্তিও লাগে। দেখো বন্ধুরা, অনেকটা আগের থেকে শুকিয়ে গেছে। যারা যারা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার মতো ঝুড়ো রান্না মানে এই লোটে মাঝে ঝুড়ো আমার মতো করে কে কে করো। আমি এর আগে মানে ইউটিউব দেখে এর আগে একবার ট্রাই করেছিলাম যে পেঁয়াজ রসুন দিয়েও শুকনো শুকনো কী করে করা যায়, কিন্তু পারিনি বন্ধুরা। পেঁয়াজ রসুন দেওয়ার পর শুকনো শুকনো আর হয় না, মানে এক মানে শুকায় না, মানে যেমন আমি করতে চাই সেরকম হয় না, একটু গিলা গিলা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই আমার রান্নাটা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আগের থেকে অনেক শুকনো শুকনো হয়ে যাচ্ছে এবং কড়াইয়ে কিন্তু আর সেরকমভাবে আগের মতো লেগে যাচ্ছে না।
ভিডিওটা যেহেতু মানে অনেকটা বড় হবে, ওই কারণে অনেক জায়গা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যেমন বারবার যখন নেড়েছি, মানে যখন প্রথম প্রথম খুব লেগে যাচ্ছিলো, তখন কিন্তু অনেকবার নাড়তে হয়েছিল কড়াইয়ে ঢাকা খুলে খুলে, কিন্তু তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারিনি। কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তাহলে, কারণ এই রান্নাটা অনেকক্ষণ ধরে সময় লাগে করতে। দেখো এখন আর আগের মতো কিন্তু কড়াইয়ে লেগে যাচ্ছে না, অনেকটাই ঝুড়ো ঝুড়ো হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আগের থেকে মানে গিলা গিলা নেই, অনেকটাই শুকিয়ে গেছে। যেহেতু একা হাতে ফোন ধরে ধরে ভিডিওটা করার জন্য খুব প্রবলেম হচ্ছে। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না নামানোর সময়। দেখো কেমন কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে। তাহলে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা দেখো এবং কমেন্ট করো, আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই বাই। আজকের রান্নাটা এই পর্যন্ত, টাটা।